হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো পোস্তর বড়া। কিভাবে পোস্তর বড়া বানালে আপনারা পারফেক্টভাবে বানাতে পারবেন এবং সেটি একটুও ফেটে যাবে না, সেটাই দেখাবো আজকের পর্বে। প্রথমে যেটা করতে হবে, পোস্তটাকে বেটে নিতে হবে। পোস্তটা আপনারা যেরকম পরিমাণে নেবেন সেই অনুযায়ী বেটে নেবেন। আর খেয়াল রাখবেন যেন পোস্তটা এমনভাবে বাটবেন যাতে জলের পরিমাণ খুব কম পরিমাণে থাকে, অর্থাৎ যতটা পারবেন কম জল দিয়ে পোস্তটা বেটে নেবেন। বেশি যদি জলের পরিমাণ হয়ে যায় পোস্ত বাটাতে, তাহলে কিন্তু সেটা ভাজার সময় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পোস্তটা বাটা হয়ে গেলে সেটা তারপরে বাটিতে তুলে নেবেন। আমিও এখানে বাটিতে তুলে নেওয়ার পর এইখানে হাফ একটা পেঁয়াজের হাফ মতো নিয়ে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। তারপরে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে আর অল্প পরিমাণে হলুদ দিয়ে এটাকে মেখে নিলাম, যাতে ভাজার সময় কোনো অসুবিধে না হয়। এইবারে আপনাদেরকে একটা টিপস বলে রাখি, পোস্ত কিন্তু সবসময় ভাজবেন এরকম স্টিলের ফ্রাইং প্যানে। স্টিলের ফ্রাইং প্যানে ভাজলে কিন্তু পোস্তর স্বাদটা খুব ভালো আসবে। তো আমি এখানে একটা স্টিলের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে একদম ভালো করে গরম হয়ে গেলে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলেই এই পোস্তর বড়াগুলো ভাজবেন, তাহলে এর স্বাদ কিন্তু অপূর্ব হবে। তো সেই জন্য এখানে তেলটা একদম গরম হয়ে যাওয়ার পর দেখুন বড়াগুলো আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে পেস্ট থেকে নিয়ে নিয়ে এখানে দেবেন। প্রথমে খুব আঁচটা হাই রেখে তারপরে আঁচটাকে মাঝারি করে নেবেন, যতক্ষণ না অবধি একটা পাট ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। তো একটা পাট যখন যেই ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আঁচটা কিন্তু আর একটু কমিয়ে দেবেন, এবং কমিয়ে দেওয়ার পর একটা একটা করে এখানে উল্টে দেবেন বড়াগুলো। খুব তাড়াহুড়ো করলে কিন্তু ভেঙে যাবে। আর হ্যাঁ, সর্ষের তেলটা কিন্তু প্রথমেই এখানে একটু বেশি পরিমাণে নেবেন, পরে যদি সর্ষের তেলটা দেওয়া হয় তাহলে কিন্তু একটু কাঁচা গন্ধ থেকে যাবে পোস্তর মধ্যে। তা আমি ওই জন্য একেবারে এখানে দিয়ে দিয়েছি। আর এইখানে আমি অল্প পরিমাণে করব বলে 4-5টা মতো করে নিয়েছি। দেখুন আমার একটা পার যখন একেবারে ভালো করে ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু আমি একটা একটা করে প্রতিটা বড়া উল্টে দিচ্ছি পরের পারটা ভালো করে ভেজে নেওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই বড়াগুলো ভাজার সময় মাঝারি আঁচে ভাজবেন, আস্তে আস্তে ভাজবেন, তাহলে ভেতর অবধি ভালো ভাজা হবে আর টেস্টটাও ভালো হবে। আর এইভাবে করলে কিন্তু দেখুন বড়াগুলো একদম ভেঙে যাবে না, আর খেতেও খুব টেস্টি হবে আর একদম মুচমুচে হবে। আমারও এখানে ভাজা হয়ে গেছে। চলুন এইগুলোকে তাহলে এবারে প্লেটে তুলে নিই। প্লেটে নিয়ে আপনারা চাইলে একটু ওপর থেকে পোস্ত ছড়িয়ে এটা গার্নিশও করতে পারেন। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন এই দুর্দান্ত স্বাদের পোস্তর বড়া। রেসিপিটি আমি যেরকমভাবে বলেছি এরকমভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং রেসিপিটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং অবশ্যই চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন দিনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।